नमस्कार, आमी कौशिक राय आपनादेर चैनल एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनेले अनेक अनेक स्वागत जानाई। 56 घंटा 5 राशिर बड़ो परिवर्तन आसते चलेछे। केन এই 56 ঘন্টাটা কেন এই 5 রাশির ক্ষেত্রে বিশেষভাবে টার্নিং পয়েন্ট হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ 7, 8 এবং 9 এই তিনটি তারিখ, অর্থাৎ 7, 8 এবং 9 মিডিল পোর্শন অব দি এই সময়টা কিন্তু থাকছে। এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি একটি কথা বারবার বলি, কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, যে কথাগুলি বলি আমি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে বলি। বর্তমানে আপনার গজকেশরী রাজ্য সৃষ্টি হয়েছে এবং 56 ঘন্টা এই গজকেশরী রাজ্য এই 5 রাশিকে করবে কোটিপতি। হ্যাঁ, আপনার বাই বার্থ চার্ট যদি জন্ম ছকে গজকেশরী রাজ্য যদি থাকে, এই সময়ের মধ্যে এই 56 ঘন্টার মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিশ্চিত রূপে আসবে। দেখুন, এই গজকেশরী রাজ্যটা তৈরি হয় কী করে? দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে রাজযোগের কথা তো অনেক আপনারা শুনেছেন, আপনার রুচক নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, শস নামক মহাপুরুষ রাজযোগ, গজকেশরী রাজযোগ। এই রাজযোগগুলো বিশেষভাবে আমাদের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যদি বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করে অথবা বৃহস্পতির দৃষ্টি যদি চন্দ্রের উপর যদি পড়ে, তখন কিন্তু এই রাজ্য সৃষ্টি কিন্তু করে। ধরে রাখুন আপনার বৃষলগ্ন আপনার ঠিক বৃহস্পতি আপনার অবস্থান করছে মেষ রাশিতে, বর্তমানে চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে। আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার ধনু রাশিকে কিন্তু দেখছে, আর বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনাদের ধনভাবে। এই জাতক বা জাতিকা জীবনে প্রচুর অর্থশালী অর্থবান কিন্তু হয়ে থাকে, ধনভাবে গজকেশরী রাজ্য ধন বৃদ্ধি করবে। আপনার কর্মভাবে যদি গজকেশরী রাজ্য সৃষ্টি করে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দিবে। ভাগ্যভাবে যদি আপনার গজকেশরী রাজ্য সৃষ্টি হয়, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ এই গজকেশরী রাজ্য জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু সূচনা কিন্তু করে। আর খুব অল্প সময় এই গজকেশরী রাজ্য থাকছে, 7, 8 এবং 9, অর্থাৎ 56 ঘন্টা মতন এই গজকেশরী রাজ্য। এই সময়টা কিন্তু কাজে লাগান, সেই জন্যই আমি ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবে। দেখুন, অনেকে মেসেজ করছে যে কৌশিকদা আমার জীবন আর কিছু হবে না। কৌশিকদা, আমি বলছি চিন্তা করছেন কেন? আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, আমি আছি তো কৌশিক রায়ের কাছে। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কি না খুব দায়িত্বের সাথে চ্যালেঞ্জের সাথে। আমি আবারও বলছি, যারা ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কন্ট্রাক্ট করুন। সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমা, সন্তানের শিক্ষা ভালো হচ্ছে না,
ব্যবসা ভালো হচ্ছে না, কর্মক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, কর্মহীন হয়ে পড়ে আছেন, দোকান করেছেন, পাশের দোকান ভালো চলছে, আপনার দোকান চলছে না, কন্ট্রাক্ট করুন। নিশ্চিতরূপে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সময় আপনাদের কিন্তু পরিবর্তন কিন্তু আসবে, তবে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং যারা কৌশিক রায়ের কাছে স্যারেন্ডার করে কেন, কৌশিকদা আপনি আমার হাতটা ধরে টেনে তুলুন, আমি কিন্তু সবারই হাত ধরি না, আমি আমারও বলছি আমি কিছু ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। এই জন্য আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি, আমার কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। দেখুন অনেকে বলেন যে কৌশিকদা একটু তাড়াতাড়ি বুকিংটা দেওয়ার চেষ্টা করুন, দেখুন প্রচুর বুকিংয়ের চাপ থাকে, অনেকে খুব তাড়াহুড়ো করেন, কিন্তু দেখুন সবাইকে কিন্তু দিতে কিন্তু হবে, সবাই কিন্তু অধীর আগ্রহে বসে থাকে, তো একটু অপেক্ষা করুন যাদের বুকিংয়ের ক্ষেত্রে। দেখুন আমি একটি কথা আবারও বলছি, সমস্যা আছে সমাধানের পথও রয়েছে। কোন এই রাশি সিলেক্টেড কিছু রাশির আমি কথা বলবো, এই গজকেশরী রাজ্যকে ভাগ্য খুলবে। প্রথম রাশির কথা আমি বলবো, লিখে রাখুন, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আকর্ষক অর্থপ্রাপ্তি, গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন এই গজকেশরী রাজ্যকে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে গজকেশরী রাজ্যকে ধনু রাশি। এই 56 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির এই গজকেশরী রাজ্যকে আপনাদের সন্তান ক্ষেত্র, আপনাদের শিক্ষা, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ভাগ্য এবং বড় ধরনের কোনো ক্ষেত্রে পরিবর্তন, কিছু বড় ধরনের শুভ সংবাদ সিংহ রাশির আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনাদের বিশেষ কিছু ক্ষেত্রে বড় ধরনের মহাপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই গজকেশরী রাজ্যকে আপনার কিন্তু ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনার হতে চলেছে। দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, ডেলি ইনকাম বৃদ্ধি করবে এবং সফলতা হাতের মুঠোয় আসতে চলেছে এবং সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির এই গজকেশরী রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। আপনারা না চাইতেই অনেক কিছু কিন্তু আপনারা পাবেন। কেন পাবেন? আপনাদের বড় বড় ধরনের পরিবর্তনের যোগ কিন্তু নিয়ে আসতে চলেছে এই গজকেশরী রাজ্য। এই সময়ের মধ্যে আপনাদের স্টক মার্কেট, শেয়ার বাজার, অনলাইন থেকে আপনারা লাভ পাবেন এবং ভাগ্য এবং কর্ম ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু হতে চলেছে এবং দৈনিক রোজগার, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এই 56 ঘন্টা আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। এরপর অন্তিম এবং শেষ রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে গজকেশরী রাজ্যকে কিছুটা শুভ ফল, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ কিন্তু হতে চলেছে। দেখুন আমি একটি কথা আবারও বলছি, অনেকে যারা দেখাচ্ছেন অনেকে ভুল রত্ন কিন্তু পরিধান করেছেন, আমি আবারও বলছি সেই জায়গাটা কোন, দেখুন সব কিছু কিন্তু গ্রুপ রয়েছে, কোন গ্রহের সাথে কোন গ্রহের বন্ধুত্ব রয়েছে সেগুলো কিন্তু দেখা দরকার। তো এবং বাস্তুক্ষেত্র এবং এর পাশাপাশি যাদের হচ্ছে না, আমি আবারও বলছি নিজস্ব ব্যক্তিগত জন্মছক
অথবা হস্তরেখাটা একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। নিশ্চিতরূপে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আমি কনফিডেন্সের সাথে বলছি, আমি অ্যাসুরেন্স দিচ্ছি, আস্থার সাথে বলছি যে এই গজগেশীর রাজযোগ যদি আপনার বাই বার্থ চার্ট জন্মছকে যদি থাকে, এই সময় আপনাকে মহাধনী আপনাকে কিন্তু বানাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, হ্যাঁ, আর একটি বিশেষ ঘোষণা, কেউ কেউ বলছে কৌশিক আপনার দুটো চ্যানেল আছে, না আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে কোনো চ্যানেল নেই। যখন আপনারা পেমেন্ট করবেন অবশ্যই কৌশিক রায় নাম লেখা আছে কি না সেটা দেখে আপনারা পেমেন্ট করুন, এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। নমস্কার, ধন্যবাদ।